Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলার শিষ্য মত আপনাদের দোয়ায় সবাই অনেক ভালো আছি। তো চলো আসি নতুন আরেকটা ব্লগে, আরেকটা চ্যানেলে। চলো আসি, তো চ্যানেলটা হলো আইভের মোরেওয়া বাবার নতুন চ্যানেল। তো আশা করি সবার কাছে খুব ভালো লাগবে, আপনাদের মন মতো সে কাজও করতে পারবে, সবার সবাই আপনারা তার পাশে থাকবেন। তার চ্যানেলে যদি ওঠে তার মেয়ের সাথে নাকি তোমার বলছে যে আমি মিষ্টি খাওয়াব, তার মেয়ে কি খাওয়াবে না এলাকার মানুষ কি খাওয়াবে এটা আমি জানি না। তো যাই হোক, আপনার চ্যানেলটার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। এই চ্যানেলটা যেন আমার মানে আমার চ্যানেলটা যেরকম ভালোবাসা ভরপুর উপর উঠছে এটাও যেন তাই হয়, তো এরকমই ভালোবাসা দেওয়া যেন লাগে। আমাদের তো বেশি বেশি লাগবে, সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। তো আজকে তার প্রথম ব্লগ, প্রথম চ্যানেল মানে প্রথম ভিডিও ছাড়া হবে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চাইতে দেখবেন। যে কাজালি পার বলে যেটা কথা বলতেছিলাম, তার তোমার চ্যানেলের নাম কি? খুদা বেশি প্যাটের খুদা। তো প্যাটের খুদা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই, যদি ভালো লাগে অবশ্যই। তো আমাদের আজকে আরেক বেশি যাচ্ছে না তার সাথে কথা বলি আর কিছু বলে। আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার সহমতে ভালো আছি। আমি খুবই নার্ভাস, আমি খুব ভয় পেতেছি, খুব লজ্জা পেতেছি সবকিছু মিলে। আসলে এর আগেও আমি সামনের ভিডিওতে অনেক কথা বলছি, কিন্তু এত নার্ভাসনেস, এত লজ্জার ভয় লাগে নাই। আমি জানি না কেন ভয় লজ্জা লাগতেছে, তো যার কারণে আমি কথা বলতে আসতেছে না কথা। তো যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে আমার অগ্রযাত্রা শুরু। আমি জানি না কতক্ষণ, কত দিন, কত মাস বা কত বছর এই অগ্রযাত্রা দীর্ঘায়িত হবে, তবে আমি চাই আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা, আন্তরিকতা যেন আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। তো এটাই হচ্ছে আপনাদের কাছে আমার একমাত্র কাম্য। তো আসলে মানে আমি কি কেন শুরু করলাম সেটা হচ্ছে যে একটা মানুষের যেমন ছোটবেলায় যখন দেখতাম যে আকাশ দিয়ে মানে প্লেন উড়ে যাচ্ছে, তখন মনে হইতো যে বড় হয়ে পাইলট হব। যখন দেখতাম যে টিভিতে সিনেমায় যখন দেখতাম নায়ক নায়িকা সিনেমা দেখতাম, সবাই নায়কের নাম নিত বা সবাই নায়ক চিনত, তো সিনেমা দেখার পর মনে হইতো নায়ক হব। গায়ে গান শুনতে শুনতে সবাই মনে হইতো গায়ক হব। তো তেমনই হয়তো বা আমি তবে আমি কতটা ভালো কাজ করতে পারবো কি না আমি তা জানি না, তবে অবশ্যই আমি চেষ্টা করব আপনারা যে সময়টা ব্যয় করে আমার ভিডিওটা দেখবেন আপনাদের সময়টা যেন বৃথা না যায়। আমি চেষ্টা করব নতুন কিছু, ডিফারেন্ট কিছু, আপনাদের বিনোদনমূলক কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই দোয়া করবেন, আর সবাই প্লিজ মানে যেটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আমার প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে। তো আজকে যেহেতু প্রথম, আসলে কি দিয়ে শুরু করবো বুঝতে পারতেছিলাম না, তো যাতে আমরা আর কি মানে ঘর থেকে শুরু করে সব ঘর থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে আমরা একটা গেম, গেমটা হচ্ছে কি আমি এক সেকেন্ড দেখাই। তো এই হচ্ছে আমাদের আর কি গেমটা। তো গেমের রুলসটা আমি একটু বলি, এখানে হচ্ছে ডিম আছে, 10টা ডিম আছে। এই 10টা ডিমের মধ্যে আপনার 5টা আছে সেদ্ধ করা আর 5টা আছে কাঁচা। তো এখন এই আর এটা হচ্ছে বাটি, কারণ হচ্ছে এই গামছা দিয়ে চোখ বেঁধে দিব। চোখ বেঁধে দেওয়ার পরে তো এই সেদ্ধ ডিম ছিলে খাইতে হবে আর কি। তো কেউ যদি কাঁচাটা কে কয়টা খেতে পারে আর কি, কাঁচাটা যদি কেউ নেয় ভাঙে, কাঁচাটা ভাঙার পর আর কি গেম ওভার তার উপযুক্তই। তো আর গেম এটা পানিশমেন্ট নাম, পানিশমেন্ট কি বরফ। তো
তো যাই হোক, তো আপনারা সাথে থাকেন। আগে বাবাই নাকি বলে মরমকে দেখে মরমকে গেম থেকে মে কি হলো? আচ্ছা টস করে, টস টস করে আসেন তোমাদের। আচ্ছা চাও তো
আমি আসলে খুবই নার্ভাস, তো আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, দরকার আমাদের জন্য।